আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সালোয়ার কাটিং। এটা হচ্ছে সালোয়ার কাটিংই হবে অবশ্য। আমি দুই ভাঁজ করে নিলাম, তারপরে এই যে চার ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টা কিন্তু বাটারফ্লাই কাপড়, হ্যাঁ, এই জন্য একটু বহরটা বেশি। যে সালোয়ারটা আমার লম্বা হবে 44 ইঞ্চি কিন্তু লম্বা হবে, হ্যাঁ। তো আমার ওই যে কোমরে যে কাপড়টা আছে ওইটা আমি পরে জয়েন দিয়ে দেব। তো এখানে আমার এই যে লম্বা হয়ে গেল, 35 ইঞ্চি রাখি আমি, যেহেতু এখানে 35-এর সামান্য একটু বাড়তি। তো বাড়তিটা এই পাশেও সেলাই যাবে, এই পাশেও সেলাই যাবে, ঠিক আছে। তো এই যে আমি পায়ের মাপটা নিয়ে নিচ্ছি, পায়ের মহুরিটা হচ্ছে আমার 6 ইঞ্চি, হ্যাঁ। বাড়তি নিয়ে নিলাম আমি 1 ইঞ্চি, হ্যাঁ, যেহেতু কাপড় কম এই জন্যে। তো এখন আমি উপরে কিন্তু হালকা হালকা কুচি হবে কয়েকটা, হ্যাঁ, আর নিচটাও কিন্তু নিচে পায়ের নিচে কিন্তু কোনো কুচি হবে না, হ্যাঁ। আঠারো ইঞ্চি নিয়ে নিলাম, হ্যাঁ। এখান থেকে আমি হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি, এই যে 10 ইঞ্চি এভাবে একটা মার্ক করে দিয়ে দেবে। একটা পিন আপ করে নিয়ে নেবেন, যেহেতু কাপড়টা নড়ানড়ি করে। তো তো এখন এখান থেকে ধরে এই যে এইভাবে একটা মার্ক করে নিয়ে নেবেন। এই যে বাড়তি যে কাপড়টা থেকে গেল, এটাই কিন্তু আমার উপরে কোমরের কাপড়টা, ঠিক আছে। তাহলে খুব সুন্দর একটা সালোয়ার হয়ে যাচ্ছে। যে কাপড়টা রেখে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু আমার পায়ে ডিজাইন হবে। এটা হচ্ছে ফলস, মানে এই নিচেরটা ফলস, এটা হচ্ছে উপরের ডিজাইনের কাপড়টা, ঠিক আছে। তো এইটা আমাকে এইভাবে দিতে হবে, হ্যাঁ। এটা কিন্তু সালোয়ারটা ঠিক এইভাবেই সালোয়ারটা হবে আমার। আর হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা, যে এই কাপড়টা, এই কাপড়টা আমাকে এখান থেকে নিয়ে জয়েন দিতে হবে, হ্যাঁ। তো সালোয়ারটা কিন্তু আমার এরকমই হবে, ঠিক এইটার মতোই হবে, হ্যাঁ। খুবই সুন্দর সালোয়ারটা, পরলেও খুব সুন্দর লাগবে দেখতে। তো এখান থেকে আমাকে আর একটু করে নিতে হবে, কারণ বলছি প্রথমে যে চুড়ি পায়জামা কিন্তু কোনো কুচি হবে না, হ্যাঁ, একবারে সুন্দর হয়ে থাকবে। সমান হয়ে গেল, এখন আমার জয়েন্টটা শুধু এখানে দিতে হবে, তাই না। এখন আমি এটা সোজা করে নিয়ে নিই একটু পাকাটা, হ্যাঁ। তো দেখুন, এখন আমি এইভাবে ঠিক মার্ক অনুযায়ী কেটে নেব। এটাই কিন্তু জয়েন দিয়ে আমার কোমরের কাপড়টা হবে, হ্যাঁ। অনেকে বলে যে কোমরের কাপড়টা কোথায় থেকে বের হবে, হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে দেখুন কত সুন্দর সহজ বুদ্ধি, হ্যাঁ। ওইটা আমি বাঁকা কাপড়টা কেটে ফেললাম, কারণ জয়েন দিলে খুব একটা সুন্দর হবে না, এই কারণে। এই যে এখানে আমার দুই পাট, এখানে দুই পাট, হ্যাঁ, এই যে এইভাবে জয়েন দিলে দেখুন কত বড় একটা কাপড় বের হচ্ছে, কত সুন্দরও হচ্ছে, হ্যাঁ। এই বেটেনটা কিন্তু সবার মাথায় থাকে না যে কিভাবে জয়েন দিব, কিভাবে কোথার থেকে কাপড় বের করব। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই পাবেন। এই যে আমার কোমরের কাপড়টা এখান থেকে বের হয়ে গেল। এখন আমি এই যে আপনাদের কিন্তু দেখাই দিয়েছি প্রথমে, এই যে এখানে সামান্য একটু কাপড়, হ্যাঁ, তো আমার এখান থেকে তো সেলাইয়েই যাবে, তবে এই যে সামান্য একটু দেখা যাবে না। তো খুব সুন্দর হবে সালোয়ারটা।
তাহলে এখানে আমি কলি দিয়ে দেব, আপনারা কলি দিলেও পারেন বা না দিলেও চলে। তো এখানে কলি না দিলেও হবে বা দিলেও হবে, দিলে একটু সুন্দর হবে, বসাবসি করতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো ছেলোয়ারটা আমার কাটা হয়ে গেল, আজকের মতো এখানেই, আবারও দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ।